সবাইকে তুফানি শুভেচ্ছা। আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব স্বজন সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন তুফান এবং খুব এনজয় করবেন। আমাদের একজন সাকিব খান আছে, আরো দশটা সাকিব খান থাকলে পৃথিবীর অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে প্রতিযোগিতা করতে পারতাম। সাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন ও ইয়াং ছিলেন, এখনও তিনি ইয়াং। যতদিন যাচ্ছে সাকিবের ভিতর থেকে আসল মনিটা বেরিয়ে আসছে। সাকিব খানের তুফান সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে এবার বাইরের দেশেও তাণ্ডব চালাচ্ছে। অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনামির মতো বয়ে যাচ্ছে শুধুমাত্র ভারত ছাড়া। আমি একটু চিন্তিত যদি তুফান পাইরেসি হয়ে যায়। কারণ আমার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী ভারতে সবচেয়ে পাইরেসির ঘটনা ঘটে থাকে। এই পাইরেসির কারণেই পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী, সর্বোপরি টোটাল বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতে তুফান রিলিজ না দিয়ে রায়হান রাফি উপযুক্ত কাজটাই করেছেন, ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাই রুখে দিন পাইরেসি। আপনার পাশের সিটে যদি কেউ মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ করার চেষ্টা করে নিষেধ করুন। শেষে দিলে পাইরেসি করে কোনো লাভ হবে না, সো ভারত সবচেয়ে পরেই পাক। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন তুফানি জোশ। সে নো টু পাইরেসি।